আল্লারে কিদালাই আছে, না বাড়ি যাই গে খেয়ে আসি গে, অনেক খিদালাই গেছে। ও মমতা মমতা, ও মমতা, আরে গেল কই, ঘরে নাই নাকি? খিদা লাগছে, দুপুর বেলা গেল কই মমতা? আরে দুপুর বেলা গেল কই? কি হইছে এ মাইয়া, তুমি কেডা? আমি তো তোমার চিনতে পারতাছি না। এই মমতা মমতা, আরে বাড়িতে কোন মাইয়া আইছে দেখো তো, চিনতে পারতাছি না। হ্যাঁ এই যে, আমারে তুমি চিনতে পারতেছো না? না তো, তোমারও তো আমি চিনতে পারতেছি না। আরে আমি মম মম, আগে ছিলাম মমতা, এখন হইলাম মম মম। তাইলে আমার মমতা এই, তোমারে সকালে কত সুন্দর কাপড় পরা দেখলাম, এখন এরকম বেয়াদবি জামা কাপড় পরছো কেন? শোনো, আজে বাজে কথা বলবা না, আমি এখন আধুনিক হয়ে গেছি, ডিজিটাল হয়ে গেছি, ডিজিটাল যুগের সাথে তাল মিলাই আমি এখন চলবো। তোমার যেমনি ইচ্ছা তেমনি চলো, আমার কোনো সমস্যা নাই। এই ধরো তোমার পসা মোবাইল। সকালবেলায় পরে কি দেখলাম, আমার এখন কি হয়ে গেছে? হ্যাঁ, ডিজিটাল যুগের তালে পড়া আমার বউ ডিজিটাল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তুমি আরে হেদায়েত করো আল্লাহ। তুমি অনেকক্ষণ ধরে আমার জন্য এখানে দাঁড়ায় আছো, সরি আকাশ, আমার একটু দেরি হইয়া গেল, কি করব বলো? আমাকে আর কিছু বলতে হবে না, তুমি তোমার ভবের জামাইকে নিয়েই থাকো, আমাকে আর তোমার সময় দিতে হবে না। রাগ করো না আকাশ, তোমার জন্যই তো গবেরটার সাথে রাগারাগি করে বের হয়ে চলে আসলাম। দেখো না তোমার দেওয়া ড্রেসটা পরার পর আমাকে কত সুন্দর লাগছে, কিন্তু এই গবেরটা আমাকে যা তা বলেছে। তোমার গিফট করা ড্রেসটা পরা থেকে আমাকে খারাপ লাগছে। তোমাকে অপূর্ব লাগছে মমো, সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। থ্যাংক ইউ। ও মমতা মমতা, আরে এই দুপুর বেলা আমি কই খুঁজি, হ্যাঁ রাগ করিয়া কই চলে গেল তোর মমতা? আরে মমতা না, এইখানে কি করতেছে? ও বউ বউ, এই আমার জামাই আসতেছে, প্লিজ তুমি যাও যাও। হ্যাঁ আমি আসি আসি। ও বউ বউ, আরে তুমি এখানে কি করতেছো? সারা গ্রাম তোমার আমি খুঁজে বেড়াইতেছি। এই এই পোলাটা কে? কই না তো। বুঝছি, আচ্ছা যাক গা, চলো চলো বাড়ি চলো। আহারে আমার উপর রাগ করে তুমি চলে আইছো, লও লও বাড়ি লও বাড়ি লও। আহারে আমার সোনা বউডা, সুন্দরী ভাবিকে নিয়ে ঘুরতে বেরোছেন নাকি? এই রহমান ভাই, এই ডিজিটাল সুন্দরী বউ নিয়ে কই যান? যেইখানে খুশি সেইখানে যাই, তাতে তোমার কি? হ্যাঁ তুমি একটু বেশি কথা কও। এই চলো তো, দেখছো তোমার এই পোশাকের জন্য কেমন টিটকারি মারে, চলো ঘরে চলো, আজে বাজে ড্রেস পরলে মাইশে খারাপ কথা কয়, বুঝছো? রহমানের বউটা তো ভালোই। হ বউ তো ভালোই। Yeah.
চাইতে কার লগে কথা কয়? না কোনো সমস্যা হয় নাই, আমি ওরে কিচ্ছু বুঝতে দেয় নাই। কার লগে কথা কয়? হ্যাঁ সত্যি সত্যি বলছো ডার্লিং? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই তোমার সাথে তোমার খালু বাড়ি যাবো, ঠিক আছে? এই যে কার বাড়িতে যাইবা? কার সাথে প্রেম করতেছ? ভাবছো আমি কামলা দেখা, আমি মূর্খ দেখা কিছুই বুঝি না? না এই শয়তান, এই দিন হইলে কোথায় করতে যাবো? হ্যাঁ কার সাথে কথা কও রাত্রেবেলা? ভাবছো আমি ঘুমাই রয়েছি আর চুপে চুপে এসে প্রেম করতেছ? না হারাম জাতি, ডিজিটাল হয়েছে ডিজিটাল বউ, শয়তান কোথা কার? আমার ঘরে একটা শয়তান বউ হয়েছে, শয়তান কোথা কার? আমি একটা কাজে বাজারে যাব। মমো তাহলে তুমি এদের সাথেই থাকো? আচ্ছা এখানে কোনো ভয় নাই, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে এসো, বেশি দেরি করো না কিন্তু। ঠিক আছে। হ্যালো আপনার সাথে একটু কথা আছে। এদিকে আসেন এদিকে আসেন। কি ব্যাপার, খালুর সাথে কি পরামর্শ করে? খালুর সাথে সুপে সুপে কি কথা বলে? খালু আমার একটা জরুরি কাজ আছে বাজারে, তাইলে আমি এবার আসি। আসো তাহলে মমো, তুমি থাকো। আচ্ছা আমি কিছুক্ষণের ভিতরে চলে আসতেছি। হ্যাঁ আসো মা, ভিতরে আসো। আসো সোনা আসো, চলো মা। এই দুপুরবেলা কাম থুয়া বাড়িতে আইতে হয় আমার। হ্যাঁ মমতা, এই মমতা যা চিন্তা করছি তাই, ঘরে নাই। এই দুপুরবেলা কই জানি গেছে, কই জানি গেছে? আজকে বাড়িতে নাই, আমার বউ আর আমার বউ নাই, ডিজিটাল বউ হয়ে গেছে। হ্যাঁ আমি খেতে কাম করতে গেলে সে কোথায় জানি যায়। সেই কখন গেল, এখনো আসতেছে না কেন? এই যে মাইয়া। হ্যাঁ তুমি কারে খুঁজতে আসো? হ্যাঁ খালু আকাশ কোথায়? খালু আকাশ সে কখন বাজারে গেল, এখনো আসতেছে না কেন? আকাশ তুমি কোন আকাশের কথা জিজ্ঞাসা করতে আসো? হ্যাঁ কেন, আমি যার সাথে এখানে আসলাম সেই আকাশ। ওর নাম আকাশ, তোমারে কে কইলো? ওর নাম তো আকাশ। আকাশ এটা আপনারা কি বলতেছেন? আকাশ আমার কাছ থেকে 10,000 টাকা গুনে নিয়ে গেছে, বিনিময়ে তোমারে আমার কাছে দিয়ে গেছে, বুঝছো? আমি এটা বিশ্বাস করি না। তোমারে আমরা ডবল দামে অন্য জায়গায় বিক্রি করব, তা তুমি যদি চলে যাও আমাকে লাভ তো দূরের কথা, আসলটাই চলে যাইব। তোমারে কি আমরা যাইতে দিতে পারি সুন্দরী? না এ হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমাকে যেতে দেন, আমি চলে যাব। আপনি কি করতেছেন? সাইরা দেন আমারে, সাইরা দেন। খালু চলে যায় না, তালা খুললে দেন। ও মমতা, আরে কই গেলা? ও বউ বউ, আহারে এই রাইতের বেলায় বউ রেহান কই খুঁজি? হ্যাঁ
খাওন দে। এই নাও তোমাকে রাইতের খাবার। এই সমস্ত শুকনা রুটি আমরা খাইতে পারি না। তা তোমাকে লাগে কি কোরমা পোলাও রানবো নাকি? হ্যাঁ ওগুলাই খাইয়ে নাও। আরে এখন কই খুঁজি? হ্যাঁ কই গেলা ও বউ? বউ আমি কি তাহলে বিক্রির পণ্য হয়ে গেলাম? এ আমি কি করলাম? আমি ভুল করলাম? আমার জীবনটা কি তাহলে? আমার সাজানো গোছানো একটা সংসার ছিল, আমার স্বামী আমার কত আদর করত। আমি কি করলাম? আমি আমার স্বামীর অবাধ্য হয়েছি। আমি নোংরা ড্রেস পরে মডার্ন মায়া সাজছি, ঘরে নিজের স্বামীর অবহেলা করে পরপুরুষের সাথে পরক্ষে প্রেম করছি, নোংরামি করছি। আল্লাহ তাই আমার এই শাস্তি দিছে। তোমরা কেউ বেশি লোভ করো না, তোমরা কেউ নিজের স্বামীর অবহেলা করে পরক্ষে প্রেম করো না, তাহলে তোমাকেও আমার মতো এই অবস্থা হইব।